ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করতেছেন যে রাসূল খবরদার, মানুষের সন্তুষ্টির জন্য, মানুষকে বাড়ানোর জন্য, দল ভারী করার জন্য যে কিছু কথাকে বাছাই করে নিলেন, বাকি সব কথা বাদ দিয়ে দিলেন। ইসলামের অর্থনীতি বাদ, অর্থনীতির কথা বলবো না, অর্থনীতি বাদ দিয়ে দিলাম, সমাজনীতি বাদ দিয়ে দিলাম, শুধু পারিবারিক 10টা উসুল বললাম, যে এই 10 উসুলের উপরে চললে বাস আপনি দিনের উপরে চলা সহজ, এর বাইরে আর দরকার নাই। কোরআন হাদিসের স্টাডি দরকার নাই, এই একটা বই দিলাম এটা স্টাডি করেন বাস। দিনকে একেবারে সংক্ষিপ্ত শর্টকাট তরিকা, এর বাইরে আর দরকার নাই। অথবা সকাল বিকাল এই জিকির আজকার দিলাম এইগুলাই করেন বাস, এগুলাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই দিনকে যত সংক্ষিপ্ত বানাবেন তত এই দিনের অনুসারে বাড়তে থাকবে, কারণ মানুষ সবসময় শর্টকাট খুঁজে, সংক্ষিপ্ত খুঁজে, যত দেখবে যে বিস্তৃত তত মানুষ ওইটাতে কম যায়, আর যত দেখবেন সংক্ষেপ। আপনি যদি বলে দিতে পারেন যে আগামী 5 তারিখে আমাদের এখানে একটা আউ্বাল মুনাজাত হবে, একটা ওয়াসাতি মুনাজাত হবে, মাঝামাঝি মুনাজাত হবে, আর একটা আখেরি হবে, এই মুনাজাতে যদি অংশগ্রহণ করতে পারেন তাহলে আপনার দুনিয়া আখেরাতের সগিরা কবিরা তবিলা যত রকমের গুণা আছে সব শেষ, সব মাফ হয়ে যাবে বাস। আপনি আর লক্ষ লক্ষ মানুষ আর জায়গা দিতে পারবেন না, কারণ শর্টকাট তরিকা, এক মোনাজাতেই সব পরিষ্কার। তা আপনি এত শর্টকাট আর কই পাইবেন? আরাফার ময়দানে একটা শর্টকাট তরিকার মোনাজাত হয় না, আজ পর্যন্ত হয়েছে কোনোদিন? যে ময়দানে দোয়া কবুলের একেবারে নির্দিষ্ট মার্কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে গেছেন, বলছেন কি খায়রুদ দোয়া এ দোয়া ও আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দোয়া। আরাফার দোয়া কোনোদিন ফেরত যায় না, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়। কিন্তু আরাফার ময়দানে আখেরি মুনাজাত হয়, যেখানে দোয়া কবুলের জায়গা সেখানে আখেরি মুনাজাত নাই, প্রথম মুনাজাত নাই, শেষ মুনাজাত। আচ্ছা আখেরি মানে কি? শেষের পরে কি? তো প্রতি বছর আবার আখেরি হয় কেমনে? আখেরি তো জীবনে একবারই হবে, এটা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখেরি হজ ধরেন বিদায় হজ, যেটা এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেন নাই, সেটা বিদায় হজ, শেষ হজ। তো একবার মোনাজাত এই বছরও হইলো আখেরি, আবার এক বছর যাইতে বলে আবার আখেরি। অর্থাৎ যে কথাটা আমরা বলছি যে যতই শর্টকাট করে তত মানুষ সেটা পছন্দ করে, কিন্তু মানুষের পছন্দ আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিবেচ্য বিষয় হলো যে আপনি কতটুকু দিনের উপরে আছেন, হক পথে কতটুকু আছেন, মানুষ আপনাকে পছন্দ করলো কি করলো না, এটা মুখ্য বিষয় না। এই জন্য নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সতর্ক করতেছেন, ফালা আল্লাকা তারিকুম বাদা মা ইউহা ইলাইক, আপনার উপরে যে ওহী নাজিল হয় সে ওহী থেকে আপনি কিছু অংশ বাদ দিবেন না, পরিত্যাগ করবেন না। ওয়া দাইকুম বিহি সদরুক, আর আপনার বক্ষকে সংকীর্ণ যেন না হয়, সংকীর্ণ করবেন না। অর্থাৎ আপনি ছোট্ট দিন বানাই নেবেন না, আল্লাহ যে দিন দিচ্ছেন সেই দিন হলো অনেক বিস্তৃত দিন, এমন কোন দিক ও বিভাগ নাই যেখানে দিন নাই। আছে এরকম কোন সেক্টর আছে যেখানে দিনের সাথে সম্পর্ক নাই? এরকম একটা সেক্টর বের করতে পারবেন যে এখানে দিনের সাথে সম্পর্ক নাই, আমি যেমনে চাই তেমনে চলতে পারি, পানির নিচে ডুব দিয়ে সেখানে বলেন যে এখানে দিন নাই, বলতে পারবেন? আপনি রমজান মাসে পানির নিচে যাই ডুব দিয়ে পানি খাইলে সেখানে কি আপনার রোজা থাকবে? তাহলে পানির নিচেও দিন আছে, সাগরের নিচেও দিন আছে, মহাকাশেও দিন আছে। আপনি বিমানে যাচ্ছেন, যদি কোন যে এখন আর দিন শরীয়ত নাই, বিমানের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারি, পারবেন? জমিনে থাকলে দিন আছে, আমি তো এখন জমিনে নাই, অনেক উপরে উঠে গেছি, সেখানেও আল্লাহর দিন আছে। এমন কোন জায়গা নাই পৃথিবীতে আল্লাহর জমিনে যেখানে আল্লাহর দিন বিস্তৃত নেই, এমন কোন সময় নাই যে আল্লাহ পাক বলে দিলেন যে ঠিক আছে এই 1 মাস তোমাদেরকে স্বাধীন দেওয়া হলো, যেভাবে ইচ্ছা সেভাবে চলো, এরকম কোন মাস তারিখ দিন আছে? তাহলে বোঝা যায় এমন কোন দিন, এমন কোন ক্ষণ, এমন কোন মাস, এমন কোন জায়গা নাই যেই জায়গা আল্লাহর দিন থেকে বাদ যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার দিনটা সর্বময় বিস্তৃত, সব জগতে বিস্তৃত, সব সেক্টরে বিস্তৃত,
কিন্তু এটাকে যত সংক্ষিপ্ত করে নিয়ে আসবেন তত মানুষ বেশি পছন্দ করবে তে এজন্য নবী রাসূলেরা যখন এই দিন নিয়ে বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতনের সম্মুখীন আল্লাহ বলতেছেন খবরদার আমার দিনকে শর্টকাট বানায় আপনি আবার একটা ছোট দিন বানাই নেবেন না